প্রাথমিক টেট নিয়োগে দুর্নীতি সম্প্রতি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার এ নিয়ে শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার এবং লোপিতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। এখানে ফের অস্বস্তিতে পর্ষদ। সিঙ্গল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ এই দিন স্থগিতাদেশে দিল না ডিভিশন বেঞ্চ। আদালতে একের পর এক প্রশ্নের মুখে পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার এদিন বলেন, পর্ষদের তথ্য বলছে 20 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন, টেট উত্তীর্ণ হন 1,25,000, 269 জন চাকরি প্রার্থী নতুন করে উত্তীর্ণ হন। কোনো বিজ্ঞপ্তি ছাড়া প্রশ্ন ভুলে 1 নম্বর বাড়তি দেওয়া হলে তার সুযোগ তো সকল পরীক্ষার্থী পেলেন না। সিঙ্গল বেঞ্চে পর্যবেক্ষণে তাহলে ভুল কোথায়? 273 প্রশিক্ষণ প্রাপ্তকে বাড়তি 1 নম্বর দেওয়া হলে সেই সুযোগ কেন অন্যদের দেওয়া হলো না? তখন পর্ষদের আইনজীবী বলেন, 2017 সালে প্রশ্ন ভুল নিয়ে আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় পর্ষদ। তর্কের খাতিরে ধরে নিলাম কিছু ত্রুটি আছে, তাহলেও এতে অপরাধ মনস্কতা কোথায়? সবই প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসনিক ব্যর্থতা হতে পারে, কিন্তু এটা ক্রিমিনালিটি নয়। তখন মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামীম বলেন, 2017 সালে টেট অনুত্তীর্ণদের বাড়তি 1 নম্বর পুরোটাই লুকিয়ে করা, এতে অপরাধ মনস্কতাই সামনে আসে। জানিয়েছে শুনানি চলবে, মামলার সব পক্ষকে তাদের যুক্তি সংক্ষিপ্ত আকারে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 30 জুন। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।